আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, তালেবানের ছিন্ন ভিন্ন হামলায় পতন হলো আফগান সরকারের। ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একসাথে 18টি ভয়াবহ বিমান হামলা চালালো সৌদি। মাজার ই শরীফে ভারতের কনসুলেটে তালেবানের আক্রমণ, বন্ধ করে দেওয়া হলো কনসুলেট। ইসরায়েলের পশ্চিম তীরে আবারও সংঘর্ষ, গ্রেপ্তার শত শত ফিলিস্তিনি। নতুন সাজে সজ্জিত হতে যাচ্ছে আফগান সেনারা, হাতে তুলে নিচ্ছে সর্বোচ্চ ভয়ানক মরণাস্ত্র। পাকিস্তান উপকূলে জাহাজ আটক করে হেফাজতে নিল পাকিস্তান সরকার, সংঘর্ষের আশঙ্কা। তালেবানের কর্মকাণ্ড, আবারও দোহায় মিলিত হয়ে শান্তি আলোচনা নিয়ে বৈঠক শুরু, তালেবানের কাছে নত স্বীকার করবে আফগানিস্তান। তুরস্ক ও মার্কিন দখলদার বাহিনীকে তোয়াক্কা করা হবে না, হুঁশিয়ারি দিল ইরাক। নতুন ও আধুনিক কৌশলে গোপনে হামলা চালানোর পরিকল্পনা করল তালেবান। সামরিক মহড়ায় নিরাপত্তা হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। আফগান বাহিনীর দুর্বলতা কোথায়, বেরিয়ে আসলো ভয়ঙ্কর গোপন তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিস্তারিত জেনে নেওয়ার আগে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালেবানের ছিন্ন ভিন্ন হামলায় পতন হলো আফগান সরকারের। আফগানিস্তানের জেলা ও প্রদেশের দ্রুত পতনের পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভবিষ্যৎবাণী করেছেন যে পূর্বাভাসের বিপরীতে সরকার খুব অল্প সময়ের মধ্যে তালেবানের বিরুদ্ধে পতিত হতে পারে। কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিদেশি সৈন্য প্রত্যাহারের পর কাবুল সরকার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তালেবানের প্রতিরোধ করবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে মাত্র 30 দিনের মধ্যে তালেবানের হাতে পতিত হতে পারে আফগান সরকার। নাম প্রকাশ না করা শর্তে আরও কয়েকজন সামরিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আফগানিস্তানের সব কিছু ভুল পথে চলছে এবং তালেবানরা অগ্রগতি অর্জন করছে। মার্কিন কর্মকর্তা কাবুল সরকারের স্বল্পকালীন সফরের পূর্বাভাস দিচ্ছেন, এমন সময়ে যখন শেষ মার্কিন ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করবে এবং বিদেশি সামরিক উপস্থিতি আগস্টের শেষের দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তালেবানরা আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অভূতপূর্ব সামরিক অগ্রগতি অর্জন করেছে এবং 200টির বেশি জেলা দখল করার পর তালেবানরা 9টি প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়েছে। নিমরোজ, ফালা, বাগরান, বাদাকশান, কুন্দুজ, তাখার, সামানগান এবং সার ই পুল প্রদেশগুলো তালেবানের দখলে চলে গেছে। কান্দাহার, হেলমান্দ, বালক এবং গজনী সহ আরো বেশ কয়েকটি প্রদেশ অবরুদ্ধ। এরপর জানিয়ে দিব, ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একসাথে 18টি ভয়াবহ বিমান হামলা চালালো সৌদি। মার্কিন সৌদি আগ্রাসন বাহিনী হোদেইদা গভর্নেটরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে 18টি বিমান হামলা চালায়। একটি সামরিক সূত্র ইয়েমেনি সংবাদ সংস্থা সাবাকে বলেছে যে আগ্রাসী বাহিনী 116টি চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে আল জাবালিয়া, আল তাহিতা এবং আল ফাজার যুদ্ধদুর্গ নির্মাণ, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি চুক্তি। গোলাগুলির দ্বারা 5টি চুক্তি লঙ্ঘন করেছে এবং বিভিন্ন গুলি দিয়ে 93টি চুক্তি লঙ্ঘন করেছে। লঙ্ঘনের মধ্যে ছিল আল ফাজা এ গুপ্তচর বিমানের 2টি অভিযান এবং 50তম রাস্তার উপরে 12টি গোয়েন্দা বিমানের উড্ডয়ন, আল দুরাইহিমি, আল ফাজা, আল জাবলিয়া এবং আল তাহিতা। সূত্রটি জানায় যে আগ্রাসী যুদ্ধবিমানগুলি সাদা গভর্নরেটের কিতাব জেলার আল ফারা এলাকায় 2টি আক্রমণ এবং আল বায়দা গভর্নরেটের নাটা জেলায় 6টি অভিযান চালায়। তিনি উল্লেখ করেন যে যুদ্ধবিমানগুলি সারওয়ার জেলায় 9টি এবং মারিব গভর্নরেটের মাগদল জেলায় 1টি আক্রমণ চালায়। এরপর জানিয়ে দিব, মাজার ই শরীফে ভারতের কনসুলেটে তালেবানের আক্রমণ, বন্ধ করে দেওয়া হলো কনসুলেট। তালেবানরা উত্তর আফগানিস্তানে দ্রুত অগ্রগতি লাভ করতে শুরু করেছে। ভারত বালক প্রদেশের রাজধানী মাজার ই শরীফে তার কনসুলেট বন্ধ করে দিয়েছে ভারত সরকার, যা মঙ্গলবার উত্তর শহরের একটি সামরিক বিমান পাঠিয়েছিল তার কূটনীতিক এবং নাগরিকদের বিশেষ ফ্লাইটে বাড়িতে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ভারত তার সব কনসুলেট বন্ধ করে দিয়েছে, কেবল কাবুলে দূতাবাস চালু করেছে। আগস্ট মাসে ভারত তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহার প্রদেশের রাজধানীতে তার কনসুলেট থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নিয়েছিল। একটি ভারতীয় সংবাদ মাধ্যম সরকারি
সূত্রের বরাত দিয়ে কনস্যুলেট বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছে যে মাজার ই শরীফের পরিস্থিতি ভালো ছিল না, কাবুলে কোনো বিরতি থাকবে না, বিমানটি কূটনীতিকদের সরাসরি নয়াদিল্লিতে নিয়ে যাবে। একটি সূত্র ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মকে এ তথ্য জানিয়েছে। নানগারহার, হেরাত, কান্দাহার এবং বালাকের ভারতীয় কনস্যুলেট এখন বন্ধ। সমস্ত ভারতীয়দের দেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে জানিয়ে দিব, ইসরায়েলের পশ্চিম তীরে আবারও সংঘর্ষ, গ্রেপ্তার শত শত ফিলিস্তিনি। বুধবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান ও তল্লাশি শুরু করেছে। ফিলিস্তিনি মার নিউজ এজেন্সি জানিয়েছে, জেনিনের দক্ষিণে জাবা শহরে দখলদার বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় বিষাক্ত ও কাঁদানে গ্যাসে শ্বাস নেওয়ার ফলে কয়েক ডজন বেসামরিক মানুষ শ্বাসরোধে মারা গেছেন। দখলদার বাহিনী সাদ্দাম আহমেদ মাহমুদ শাওয়াদ্দিন নামে যুবককে হেব্রনের দক্ষিণে ইয়াটা থেকে গ্রেপ্তার করে। দখলদার বাহিনী নাপলুস শহরের আল হাওয়ারি এক্সচেঞ্জ কোম্পানিতে হামলা চালায় এবং দোকানের দরজা উড়িয়ে দেওয়ার পর তল্লাশি চালায়। দখলদার বাহিনী জেরুজালেমের পূর্বে হিজমা থেকে ইজ এল দিন ওসামা সালা আল দিনকে গ্রেপ্তার করে। এরপর জানিয়ে দিব, নতুন সাজে সজ্জিত হতে যাচ্ছে আফগান সেনারা, হাতে তুলে নিচ্ছে সর্বোচ্চ ভয়ানক মরণাস্ত্র। রাষ্ট্রপতি মোহাম্মদ আশরাফ গনি সোমবার বিশিষ্ট আফগান রাজনৈতিক ও জিহাদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে প্রেসিডেন্সিয়াল প্যালেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এআরজি এর মতে, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আফগান নেতারা জনসাধারণের অভ্যুত্থান বাহিনীকে দ্রুত সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই বৈঠকে নিরাপত্তা বাহিনীকে সমর্থন করা, প্রজাতন্ত্রকে সুরক্ষিত রাখা এবং শত্রুদের আক্রমণের বিরুদ্ধে জনসাধারণের অভ্যুত্থানকে সুসংহত করা, শক্তিশালীকরণ এবং দ্রুত সজ্জিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি পৃথকভাবে সাদেক মুদাব্বার, ওস্তার মোহাক্কেক এবং ইউনুস কানেনের সাথে দেশের জাতীয় ব্যক্তিদের মধ্যে সাক্ষাৎ করেছিলেন। বৈঠকের নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রজাতন্ত্রবাদ এবং দেশের বিভিন্ন স্থানে দেশের শত্রুদের প্রতিরোধকামী দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর হাতে নতুন যুদ্ধ অস্ত্র তুলে দিবেন। তালেবান জঙ্গিরা দেশের চারটি প্রদেশের রাজধানী অগ্রসর হওয়ায় সামরিক বাহিনীকে পর্যাপ্ত সহায়তা না দেওয়ার জন্য কাবুলের সমালোচনা করার পর এটি সামনে আসে। অপরদিকে জানিয়ে দিব, পাকিস্তান উপকূলে জাহাজ আটক করে হেফাজতে নিল পাকিস্তান সরকার। করাচি উপকূলে ডুবে যাওয়ার জাহাজ হ্যাংটং 77 পাকিস্তান সরকার হেফাজতে নিয়েছে। তবে জাহাজটি খালি করার দ্বিতীয় পর্যায়ে অভিযান আজ শুরু হবে। বেসরকারি টিভি জিও নিউজের রিপোর্ট অনুযায়ী সামুদ্রিক বিষয়ক মন্ত্রণালয়ের জাহাজ হ্যাংটং সরকারি হেফাজতে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। ফেডারেল সরকারের জারি করা আদেশে আরো বলা হয়েছে যে জাহাজ হ্যাংটং মানুষের জীবনের জন্য হুমকি। সামুদ্রিক বিষয়ক মন্ত্রী আলি জায়দিও নিশ্চিত করেছেন যে জাহাজটিকে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে, সিস্টেম খারাপ এবং তার ইঞ্জিন দুর্বল। উল্লেখ্য যে 21 জুলাই করাচির উপকূলে বেশ কয়েকটি কন্টেইনার বহনকারী একটি মালবাহী জাহাজ আটকা পড়েছিল। কেপিটি মুখপাত্রের মতে, জাহাজের ইঞ্জিন দুর্বল হওয়ায় উচ্চ তরঙ্গের কারণে জাহাজটি তীরে এসেছিল। রিপোর্ট অনুযায়ী 20 জুলাই জাহাজের একটি নোঙ্গর ভেঙে যায়। তিনি অবিলম্বে বার্থের জন্য অনুরোধ করেন। নোঙ্গর দিয়ে জাহাজ পরিচালনা করা কঠিন ছিল, কিন্তু বার্থও দেওয়া হয়নি। এরপর জানিয়ে দিব, তালেবানের কর্মকাণ্ড আবারও দোহায় মিলিত হয়ে শান্তি আলোচনা নিয়ে বৈঠক শুরু। তালেবানের কাছে নত স্বীকার করবে আফগানিস্তান। শান্তি প্রক্রিয়া আফগানিস্তানের সহযোগীদের বিশেষ প্রতিনিধিরা দোহায় সহিংসতার অবসান এবং ভাঙা শান্তি আলোচনার প্রতি গতি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে 3 দিনের বৈঠক শুরু করেছে। কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বৈঠকটি আফগানিস্তানের দ্রুত অবনতিশীল পরিস্থিতির জন্য একটি যৌথ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রণয়নে সাহায্য করার চেষ্টা করবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকটি শুরু হয় এবং আফগানিস্তানের শান্তির দিকে মনোনিবেশন করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি মনে করেন, আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে জাতীয় পুনর্মিলনের জন্য হাই কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ, সরকারের আলোচক কমিটির চেয়ারম্যান মাসুম ইস্টানেক জাই এবং শান্তি প্রতিমন্ত্রী সৈয়দ সাদাত মনসুর নাদেরি। অঞ্চল এবং এর বাইরের দেশগুলির পাশাপাশি বহুপক্ষীয় সংগঠনের প্রতিনিধিরা সহিংসতা হ্রাস এবং যুদ্ধবিরতি ও জোর করে চাপানো সরকারকে স্বীকৃতি না দেওয়ার প্রতিশ্রুতি দেবে।
তারা তালেবানদের ওপর আক্রমণ বন্ধ এবং রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনার জন্য চাপ চাইবে। খুজুন আরও জানান, বুধবার ট্রাইকা সভা অনুষ্ঠিত হবে, এতে আফগানিস্তান সহ পাকিস্তান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন। আফগানিস্তানের জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিল যাদব দোহা বৈঠকে যোগ দিচ্ছেন। তালেবানের সামরিক কমান্ডের বর্ধিত গতি ফলে উভয় পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং কথিত মানবাধিকার অত্যাচার গুরুতর উদ্বেগের বিষয়। আলোচনার মাধ্যমে শান্তি যুদ্ধের সমাপ্তির একমাত্র পথ এবং যুক্তরাষ্ট্র সব পক্ষের সাথে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে একটি রাজনৈতিক সমঝোতার বিষয়ে কর্মকর্তাকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে। এরপর জানিয়ে দিব, তুরস্ক ও মার্কিন দখলদার বাহিনীকে তোয়াক্কা করা হবে না, কঠিন হুঁশিয়ারি দিল ইরাক। ইরাকের আর নুজাবা আন্দোলন তুর্কি সরকারকে সতর্ক করে বলেছে, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই সংগঠন দখলদার হিসেবে তুরস্ক এবং মার্কিন সেনাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আস সামারি মঙ্গলবার এক টুইটার পোস্টে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের জনগণ, সংসদ এবং সরকার দীর্ঘদিন ধরে বিদেশি সামরিক বাহিনীর দখলদারিত্বের অবসান ঘটে আহ্বান জানিয়ে আসে। তিনি বলেন, ইসলামী আন্দোলন হিসেবে আমরা তুরস্ক এবং আমেরিকার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করি না, তবে ইরাকি ভূখণ্ডে দখলদারিত্বের ব্যাপারে তা প্রযোজ্য নয়। তিনি বলেন, ইরাকি ভূখণ্ডে যে দেশে সেনা অবস্থান থাকুক না কেন, তাকে দখলদার হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি তুরস্ক ও কূটনৈতিক বার্তার মাধ্যমে হুমকি ও হামলার কথা উল্লেখ করেছেন। সে সময়ে নুজাবা মুখপাত্র বলেন, মার্কিন দখলদারকে কতটা মূল্য দিতে হয়েছে সে বিষয়ে তুরস্ক ওয়াশিংটনের কাছে জেনে নিতে পারে। তিনি তার টুইটার পোস্টে আশকারাকে সতর্ক করে আরো বলেন, জ্ঞানীরা অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। ইরাকের কুর্দিস্তান এলাকায় কুর্দি গেরিলাদের অভিযানের নামে তুরস্ক দীর্ঘদিন ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাক সরকার এসব সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তুরস্ক তাতে কান দেয়নি। এরপর জানিয়ে দিব, নতুন ও আধুনিক কৌশলে গোপনে হামলা চালানোর পরিকল্পনা করল তালেবান। আফগানিস্তানে তালিবানকরণের একটি নিয়মিত ও কৌশলগত পরিকল্পনা আফগানিস্তানে তালেবানীকরণ হঠাৎ করে দুর্ঘটনাক্রমে এবং গোপনে ঘটেনি, বরং হামিদ কারজাইয়ের সময়ে এবং আশরাফ গনি আহমদ জায়ের সময় খুব নিয়মিত, সচেতন এবং পরিকল্পিতভাবে ঘটেছিল। হানিফ কারজাই এবং জনাব আহমদ জায় তালেবানের কথা ও কাজে সমর্থন করেছিলেন। সামরিক বাহিনীর ক্লান্ত এবং জনপ্রিয় অভ্যুত্থানের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। ধীরে ধীরে গ্রাম থেকে জেলা সদর এবং জেলা সদর থেকে প্রাদেশিক রাজধানীতে চলে যায়, শেষ পর্যন্ত কাবুলে এসে শেষ হয়। দুর্নীতি ও পতিতাবৃত্তি সাম্রাজ্য, যা কারজাই এবং আহমদ জায় যুগের মেরুদণ্ড এবং এখন ভেঙে পড়েছে। এর ফলে মানুষ অনুশোচনা দেখিয়েছে এবং দুর্নীতি, পতিতাবৃত্তি, বেত্রাঘাত এবং তালেবানদের বেত্রাঘাতদের সাম্রাজ্যের পতনের ব্যাপারে উদাসীন রয়েছে। যারা এখনো দুর্নীতি ও পতিতাবৃত্তির সাম্রাজ্যকে আঁকড়ে ধরে আছে, তালেবান তাদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছে, নিরাপত্তা বাহিনীকে সমর্থন করছে এবং যারা অভ্যুত্থান করছেন তারা কেবল নিজেরই প্রতারণা করছেন। আফগানিস্তানের তালেবান হওয়ার অন্যতম সেরা উপায় ছিল দুর্নীতি ও পতিতাবৃত্তি করা। আশরাফ গনি আহমদ জায়ের নেতৃত্বে তালেবানের প্রতিরোধ একটি কৌতুক, একটি গল্প, একটি মিথ, যা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি সামরিক বাহিনী দুর্গ এবং ক্ষমতা দখল না করে, তাহলে তারা কোনো পরিকল্পনা ছাড়াই দুর্গ ও সামরিক বাহিনী তালেবানের হাতে তুলে দিবে। এরপর জানিয়ে দিব, সামরিক মহড়ায় নিরাপত্তা হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যৌথ সামরিক মহড়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ব্যাপক নিরাপত্তা হুমকিতে পড়তে হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে। সেই মহড়া প্রসঙ্গে সতর্ক করে গতকাল মঙ্গলবার কিম ইয়ো জং একথা জানান। রয়টার্সের বরাতে জানা যায়, এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, এই মহড়ার একটি অনাকাঙ্ক্ষিত আত্মধ্বংসাত্মক কার্যক্রম যা উত্তর কোরিয়ার মানুষের জন্য হুমকি এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি করবে। তিনি বলেন, বারবার আমাদের সতর্কতা উপেক্ষা করে বিপজ্জনক যুদ্ধের অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ব্যাপক নিরাপত্তা হুমকিতে পড়তে হবে। উত্তেজনা নিরসনে দুই দেশ যখন পুনরায় সংযুক্ত হচ্ছে, তখন এ ধরনের মহড়ায় যোগ দিতে দক্ষিণ কোরিয়া বিশ্বাসঘাতকের আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে উত্তর কোরিয়ার এই বিবৃতিতে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মার্টিন মেইনার্সের কাছে জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেননি। প্রশিক্ষণের বিষয়ে কথা বলা নীতিবিরুদ্ধ বলেও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মহড়াকে সামনে রেখে প্রাথমিক প্রশিক্ষণের বিষয়েও কোনো কথা বলেননি। এক ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়মিত অনুশীলনের সময়, মাত্রা ও পদ্ধতি নিয়ে এখনও আলোচনা করেছে দুই দেশ। 1950 থেকে 1953 সালের কোরীয় যুদ্ধের সূত্রে 19,500 সৈন্য নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেশন ছিল দক্ষিণ কোরিয়ায়। পরে শান্তি চুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে তারা দক্ষিণ কোরিয়া ছেড়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনার জন্য রাজি হয়। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মহড়ায় সীমিত করা হয়। সর্বশেষ জানিয়ে দিব আফগান বাহিনীর দুর্বলতা কোথায়। বেরিয়ে আসলো ভয়ঙ্কর গোপন তথ্য। তালেবানরা আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় শহর কুন্দুজে কয়েক ডজন জঙ্গিকে ধরে নিয়ে তাদের কারাগার থেকে মুক্ত করে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে তালেবানরা কৌশলগত গতি অর্জন করেছে এবং আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী এবং শহরগুলির দিকে অগ্রসর হচ্ছে। যেমন কান্দাহার এবং হেরাত জুলাই মাসে প্রেসিডেন্ট বাইডেন আনুষ্ঠানিকভাবে ইরাকে মার্কিন যুদ্ধ মিশন সমাপ্তির ঘোষণা দেন, কিন্তু যোগ করেন যে যুক্তরাষ্ট্র হুমকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 দশক ধরে আফগান বাহিনীর ইরাকি সেনাবাহিনী এবং অন্যান্য আফগান ও ইরাকি সরকারি নিরাপত্তা বাহিনীকে সংগঠিত প্রশিক্ষণ সজ্জিত পরামর্শ ও সহায়তা করার লক্ষ্যে $বিলিয়ন ব্যয় করেছে। উন্নত সামরিক বাহিনী দ্বারা অনুপ্রাণিত রাজনৈতিক ও সামরিক নেতাদের নেতৃত্বে দেশগুলো যুক্তরাষ্ট্র খুব কম ও বড় আকারে নিরাপত্তা প্রকল্প হাতে নিয়েছে। গবেষকরা বিশ্বাস করেন যে সামাজিক উত্থান, বিদ্রোহ এবং গৃহযুদ্ধের মুখোমুখি নেতারা প্রায়শই অভ্যুত্থান রোধ, রাজনৈতিক শক্তি সংহত করা, সম্পদ সংগ্রহ করা বা তাদের দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার চেয়ে ব্যক্তিগত অস্তিত্বকে প্রাধান্য দেন। অনুশীলনে এই জাতীয় নেতারা তাদের দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়ার পরিবর্তে যোগ্য অফিসারদের অনুগত কর্মকর্তাদের উন্নতি করেন। তারা হয় দুর্নীতি উপেক্ষা করে অথবা নিজেরাই দুর্নীতি ভিত্তি তৈরি করে, এবং তারা হয় তাদের বাহিনীর মৌলিক প্রশিক্ষণকে অবহেলা করে অথবা তাদের মৌলিক প্রশিক্ষণকেও বাধা দেয়। এটাই হচ্ছে আফগান বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা। তবে মার্কিন বাহিনী যখন যুক্তরাষ্ট্রে ছিল তখন তাদেরকে উৎসাহ দিত। প্রভাবের চ্যালেঞ্জ অধ্যয়নকারী বেশিরভাগ গবেষকরা যুক্তি দেন যে অংশীদারদের স্বার্থের দ্বন্দ্ব খুবই শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দর কষাকষির ক্ষমতা খুবই দুর্বল, এবং তাই যুক্তরাষ্ট্র তার গাজর এবং লাঠি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কিন্তু বাস্তবে সমস্যাটি দর কষাকষির সাথে খুবই কম জড়িত, বরং এটি মার্কিন সামরিক বাহিনীদের দর কষাকষি করে না। আমি সাক্ষাৎকার এবং আর্কাইভ গবেষণার মাধ্যমে দেখেছি যে মার্কিন সামরিক উপদেষ্টা তাদের মিত্রদের নেতাদের প্রভাবিত করার জন্য তাদের কাছ থেকে প্রণোদনাগুলি ব্যবহার করার চেষ্টা করে না। মার্কিন সামরিক মতবাদে প্রভাবশালী থিম উপদেষ্টা মিশনের জন্য একটি উৎসাহ এবং প্রচারণার একটি উপাদান। মার্কিন সামরিক উপদেষ্টারা স্থানীয় নেতাদের সাথে সম্পর্ক ও আস্থা তৈরির জন্য প্রশিক্ষিত, তাদেরকে তাদের কাজে অনুকরণীয় হতে শেখানো হয়, এবং আফগানিস্তানের মতো দেশে তাদের প্রশিক্ষককে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে অনুপ্রাণিত করতে শেখানো হয়। সামরিক উপদেষ্টাদের উদ্দেশ্য তাদের বিদেশি সমকক্ষদের পরামর্শের পেছনে যুক্তি ব্যাখ্যা করে পরামর্শ অনুসরণ করতে রাজি করা হয়। তারা তাদের বিদেশি সমকক্ষদের সামরিক পেশাদারিত্বের জন্য গর্বিত এবং এতে উৎসাহিত হয় তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।